বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আপনারা জানেন এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা ইংরেজি ভিডিও তৈরি করে থাকি। আজকে তেমনিভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ কি করা উচিত, কি হওয়া উচিত, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। এই বাক্যটি আমরা দেখব, আমাদের কাজটি করা উচিত, আমাদের কাজটি করা উচিত। এখানে প্রথমে আমাদের উই হয়েছে, উচিত ইংরেজি শুট হয়েছে, করা ইংরেজি ড হয়েছে, কাজটি দ্য ওয়ার্ক হয়েছে। আমরা শুটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করব, আমাদের ভালোভাবে লেখাপড়া করা উচিত। প্রথমে আমাদের ওই হয়েছে, উচিত এখানে শেষ পর্যায়ে যে অংশটি রয়েছে আমরা সেটি নিয়ে এসেছি। উচিত এখানে শুট হয়েছে, লেখাপড়া করা স্টাডি হয়েছে, ভালোভাবে মানে ওয়েল হয়েছে, অর্থাৎ আমাদের ভালোভাবে লেখাপড়া করা উচিত। পুরো ইংলিশ সেন্টেন্সটি হয়েছে, উই শুড স্টাডি ওয়েল। অর্থাৎ আমরা এখানে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, শুড বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তারপরে বাকি অংশ বসিয়েছি। উই শুড স্টাডি ওয়েল অর্থাৎ বাংলা হবে, আমাদের ভালোভাবে লেখাপড়া করা উচিত। আমরা বিস্তারিতভাবে আরও একটু আলোচনা করব, আমরা আরও বিস্তারিত আলোচনা করতেছি। এখন আমরা যে বিষয়টি তুলে ধরব সেটি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরব, শিক্ষার্থীদের জন্য বেশ সহজ হয়ে যাবে। এখানে আমরা লিখতেছি শুট শব্দের অর্থ হচ্ছে উচিত। আর এখানে আমরা যদি বলি শুট বি, এখানে কি হবে, শুট বি মানে হওয়া উচিত। এখানে যদি আমরা বলি উই শুড বি, আমাদের হওয়া উচিত। এখানে আমরা গেভ অংশ দিলাম, আমরা এখানে লিখতে পারি উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত বা আমাদেরকে সৎ হওয়া উচিত, এরকম হবে। উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত। যাই হোক, আমরা এইভাবে লিখতে পারি, উই শুড বি হবে এখানে, উই শুড বি অ্যাক্টিভ, আমাদের কর্মঠ হওয়া উচিত। অর্থাৎ এইখানে শুড বি পরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, অর্থাৎ শুডের পরে যে বি শব্দটি বসিয়েছি সেটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং পরবর্তী যে শব্দটি বসিয়েছি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ। আমরা এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা এরকম বলতে পারি, উই শুড বি এক্সপিরিয়েন্সড, আমাদের অভিজ্ঞ হওয়া উচিত। উই শুড বি মাইন্ডফুল, আমাদের মনোযোগী হওয়া উচিত। আমরা বলতে পারি উই শুড বি ডিউটিফুল, উই শুড বি ডিউটিফুল। আমরা এখানে কি লিখতে পারি, ডিউটিফুল লিখতে পারি, আমরা কি লিখতে পারি, ডিউটিফুল, আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। আমরা এভাবে লিখতে পারি, উই শুড বি থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুল শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞ হওয়া উচিত, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা আরো আলোচনা করব, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম শুড বি, এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি, পিপুল বলতে পারি, ইউ বলতে পারি। আমরা ইউ শুড বি মাইন্ডফুল, তোমার মনোযোগী হওয়া উচিত। আমরা এবার এরকম বলতে পারি, ইউ শুড বি এক্সপিরিয়েন্সড, অর্থাৎ তোমার অভিজ্ঞ হওয়া উচিত। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, আর এই বি শব্দটি বার্ব হিসেবে কাজ করেছে, বার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে কাজ করেছে।
আমরা চমৎকার ভাবে বলতেছি ইউ শুড বি এক্সপিরিয়েন্সড, তোমার অভিজ্ঞ হওয়া উচিত। আমরা এরকম বলতে পারি যে ইউ শুড বি, আমরা কি বলতে পারি এখানে, ইউ শুড বি পলাইট টু দ্য পুর, আমাদের তোমাকে গরিবদের প্রতি নম্র হওয়া উচিত। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই কিন্তু অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি, শুধু সাবজেক্ট চেঞ্জ করব, অ্যাডজেক্টিভ চেঞ্জ করব, আদার্স অংশ চেঞ্জ করব, আমরা অনেক সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি ইচ্ছা করলেই। যাই হোক, আজকে আমরা যে আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ধীরে ধীরে আরও ডিফিকাল্ট আলোচনা তুলে ধরব। আমার বিশ্বাস বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের এই আলোচনাগুলি বেশ উপকারে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন, বিদায়ী শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমি একরামুল হক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।